সো এটাই হচ্ছে জিত এবং আমাদের জিত ফ্যানদের ম্যাজিক। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, এবং সেই বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি যে দেবের কিশমিশ আসছে এবং জিতের রাবণ আসছে। সো কিশমিশ এবং রাবণেরই হচ্ছে একটা করে তাদের কিন্তু ফার্স্ট সং কিন্তু রিলিজ করা হয়েছে, এবং সেই দুটো গানের মধ্যে সব থেকে কে বেশি ভিউজ পেয়েছে বা এই দুটো গানের মধ্যে সব থেকে জিতলো কে, সেই বিষয়টাকে নিয়ে আসলে আমি কথা বলবো। সো বরাবরই কিন্তু দেব এবং জিতের মধ্যে যে সমস্ত মুভিগুলোকে নিয়ে ক্ল্যাশ হয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু আমি বরাবরই কথা বলে এসেছি এবং আজকেরও বলছি। তো ব্যাপারটা হচ্ছে কিশমিশের যে ফার্স্ট গানটা রিলিজ হয়েছে তুই বলবো না তুমি, সেই গানটা কিন্তু আজকে প্রায় দুদিনেরও মোটামুটি বেশি হয়ে গেছে, এবং সেই দুদিনে কিন্তু এই গানটা মোটামুটি ভিউজ পেয়েছে প্রায় 204K মতো কিন্তু ভিউজ পেয়েছে। এবং সেই জায়গায় রাবণের যে ফার্স্ট সংটা কেউ জানে না, যেটা হচ্ছে গতকালই রিলিজ হয়েছে এবং প্রায় 12:05 কি 10 থেকে রিলিজ হয়েছে, সেই গানটা কিন্তু এখনো অব্দি 24 hours কিন্তু কমপ্লিট হয়নি। সো 24 ঘন্টা কমপ্লিট হওয়ার আগেই কিন্তু এটা প্রায় ভিউজ গেন করেছে, প্রায় 290K এর মতো প্লাস কিন্তু প্রায় ভিউজ গেন করেছে, মানে 290K প্রায় 300K এর কাছাকাছি কিন্তু ভিউজ গেন করে ফেলেছে হচ্ছে রাবণের ফার্স্ট সং কেউ জানে না। সো এটাই হচ্ছে আমাদের জিতদার ম্যাজিক, এবং জিত এবং আমাদের অরিজিৎ সিং এর যে ডুও, যে কম্বিনেশন, তার হচ্ছে ম্যাজিক, এবং এটা কিন্তু এখনো অবধি প্রায় 4 নম্বরে কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, এবং আশা করছি এরা এটা প্রায় আজকের মধ্যে প্রায় 500K মতো ক্রস করে যাবে, এটা আমার সম্পূর্ণভাবে গেস এবং আশাও বলতে পারো। তো এখানে থেকে আমরা বুঝতে পারছি কিন্তু এখানে জিত হচ্ছে দেব তাকে পুরোপুরি কিন্তু হারিয়ে দিয়েছে গানের লড়াইতে। তবে কিশমিশের গানটা কিন্তু এরপর পরপর যখন দিন বাড়বে কিন্তু ভিউজও আরো কিন্তু বাড়বে, মানে যত মানুষের কাছে পৌঁছবে তত কিন্তু এটার কিন্তু ভিউজও বাড়বে, এটাই আমার বক্তব্য। সো তোমরা এই ব্যাপারটাকে নিয়ে কি মতামত আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।